রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল, যা একসময় ছিল মানসম্মত স্বাস্থ্যসেবার জন্য রোগীদের ভরসা। ঢাকার বিত্তবানদের অনেকেও সেবা নিতেন এই হাসপাতাল থেকে। দেশে যখন বেসরকারি পর্যায়ে চিকিৎসার তেমন একটা সুযোগ ছিল না, তখন এই হাসপাতালটি ছিল ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষের আস্থাস্থল। কিন্তু 1991 সালে রাজনৈতিক পরিচয়ে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। এরপর থেকে হাসপাতালের সেবার মান তলানিতে নামতে শুরু করে। বিভিন্ন সরকারের আমলে চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের দুর্নীতি, স্বজনপ্রীতির রাজনৈতিক প্রভাব ও অনিয়ম অদক্ষতার কারণে সোনালি দিন হারিয়ে এখন শুধু নামেই টিকে আছে প্রতিষ্ঠানটি। একসময়ের জনপ্রিয় 528 শয্যার এই হাসপাতালটিতে এখন দিনে 200 রোগীও ভর্তি থাকেন না। রয়েছে চিকিৎসক ও নার্স সংকট, অথচ 650 জনবলের মধ্যে কেবল প্রশাসনিক কর্মকর্তা কর্মচারীর সংখ্যাই 340-এর বেশি। কোনো প্রয়োজন ছাড়াই শুধু রাজনৈতিক পরিচয়ে এত জনকে নিয়োগ দেওয়া হয়েছে। হাসপাতালে তাদের কোনো নির্দিষ্ট কাজ নেই, তারা হাসপাতালে আসেন এবং চলে যান। শুধু নিয়োগ পেয়েই শেষ নয়, এই কর্মকর্তারা সময়ে সময়ে নিজেদের পদোন্নতিও আদায় করে নিয়েছেন, যা এখন প্রতিষ্ঠানটির গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। অভিযোগে আছে, এখানে চিকিৎসা খরচের তুলনায় সুযোগ সুবিধা সীমিত। দায়িত্বে থাকা চিকিৎসকরাই এখান থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাচ্ছেন, বহির্বিভাগে চিকিৎসকরা বসেন নাম মাত্র। এই হাসপাতালে নিয়োগ থেকে শুরু করে পদায়ন সবকিছুই অনিয়মের ঘেরা টোপে বন্দি। 2023 সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের টিআইবি এক গবেষণায় দেখা যায়, 2015 থেকে 21 সাল পর্যন্ত এই হাসপাতালের উন্নয়ন, সংস্কার ও আধুনিকায়নের নামে প্রায় 32 কোটি টাকার অনুদান জমা হয়। কিন্তু এই টাকা কোন খাতে কিভাবে খরচ করা হয় তার সঠিক হিসাব হাসপাতালে সংরক্ষণ করা হয়নি। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।